আসসালামু আলাইকুম। বাসায় ইলিশ মাছ আগে থেকে আনা ছিল, তো হঠাৎ করে আবার মুরগিটা নিয়ে আসছে গতকাল, তো আজকে মুরগি মাংস রান্না করব। এটা হলো আপনার ওই যে লাল লেয়ার যে মুরগিটা আছে ডিম দেওয়া, ওই মুরগিটা নিয়ে আসছিল, তো আমি আস্ত মুরগিটাই রান্না করি। আসলে মাংসটা একবারে রান্না করে তারপরে একটু একটু জ্বালিয়ে জ্বালিয়ে খেতেই মনে হয় বেশি ভালো লাগে, তো আমি একবারেই বরাবরই রান্না করি। বাসায় আবার গেস্ট ছিল, তো এই জন্য পুরো মুরগিটা রান্না করেছি বরাবরই হাতে মাখিয়ে, যেভাবে রান্না করি ঠিক সেভাবে। আর ওই যে প্রথমেই বলেছিলাম ইলিশ মাছ বাজার থেকে আগেই নিয়ে আসা ছিল, তো সেই ইলিশ মাছটা আমি দুইটা আমি সুন্দরভাবে কেটে রেখেছি, তো ওইটাতে লবণ হলুদ মরিচ আমি মাখাবো। আর এদিকে কিন্তু ঝাল লবণ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ বাটা মশলা মানে আস্ত মশলা সব কিছু দিয়ে মাংসটা মাখিয়ে সাইডে রেখে দিয়েছি, এখন ইলিশ মাছ মাখানোর পালা। তো এখানে ঝাল লবণ হলুদ একটু বাটা মশলা আর সরিষার তেল দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে রেখে দেব। বেশ অনেকক্ষণ যাবত আমি রেস্টে নর্মালে রেখেছিলাম, কারণ আমি অনেক সকালবেলা উঠে মাংস টাংস এগুলো সব মাখিয়ে টাখিয়ে রেখেছি, তারপরে কিন্তু আমি ফ্রিজিং করেছিলাম, তারপরে একটু গ্যাসটা ভালোভাবে এসেছে, তারপরে আমি রান্নাটা বসিয়েছি। তো যাই হোক, আমার মাছ মোটামুটি মাখানো শেষ, এভাবে সুন্দরভাবে সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে রেস্টে রাখার পর অনেকক্ষণ যাবত মানে রান্নাটা আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি, যেহেতু মানে মশলাটা যে মানে মাখিয়ে রেখেছিলাম সেই পানি যেটা বের হয়েছিল সেই পানিতেই আমি এই মশলাটা তেল গড়া করে কষিয়ে নিয়েছি, মানে মাংসটা একদম তেল ছাড়িয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিব সেদ্ধর জন্য পানি, তো পানিটা আমি আগে থেকে গরম বসিয়ে রেখেছিলাম, তো এই গরম পানিটা আমি দিয়ে দিব, দিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা সেদ্ধর পানি দিচ্ছি, আসলে যেই মাংসের কাঁচা পানিটা থাকে ওই পানিটা আমি প্রথমে জ্বালিয়ে নিয়েছি, তারপরে সেদ্ধর পানিটা দিয়ে দিয়েছি। এখন এই সেদ্ধর পানিটাও শুকিয়ে গিয়েছে, আসলে ভিডিওটা বড় হবে যার কারণে খুব একটা টোটালি আমি দেখাতে পারতেছি না। তো এদিকে আপনার ভাই বলতেছে একটু কষা থেকে আমাকে একটু মাংসটা দাও, তো বেশিও খাবে না, দুই পিস আমি দিয়েছি, তাও এক পিস রেখেছে এক পিস খেয়েছে, আসলে উনি একটু অসুস্থ, আবার মাংসের প্রতি একটু অনীহার চলে আসছে ওর। তো এখানে আমি কিন্তু এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, হালকা একটু ঝোল রাখবো যেহেতু বাসায় গেস্ট ছিল, তো একটু ঝোল রেখেছি কারণ সবাইকে একটু একটু করে দিলে দেখা যাচ্ছে একটু শিরাটা রাখা দরকার। তো এখন এই সোয়াবিনের তেল দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল দিয়ে দিয়ে মাছটা আমি ভেজে নিব। তো মাছটা আমি ভাজতে চাচ্ছিলাম না সবটা, তারপরে ভাবলাম আর রেখে কী করবো, সবগুলাই ভেজে দিই, যার যতটুকু প্রয়োজন খাবে। তো এখানে দুইটা মাছ ছিল, দুইটা মাঝে দুইটা চাকা হয়েছে আর মাথা মানে চার পিস করে হয়েছে আর কি। তো এখানে কিন্তু সুন্দরভাবে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো একটা মাছ বড় ছিল আর একটা মাছ ছোট ছিল, ছোটটার হলো দুই পিস হয়েছে আর বড়টার তিন পিস হয়েছে, মানে চাকা পাঁচ পিস আর চার পিস। তো এখানে কিন্তু আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে, আমি টালা জিরা দিয়ে সুন্দরভাবে এটাকে রান্না করে নামিয়ে নিয়েছি। এদিকে কিন্তু মাছ ভাজিটা হচ্ছেই, তো মাছ ভাজিটা আমি এখন উল্টে পাল্টে দিয়ে এটাকে ভালো করে কড়া করে ফ্রাই করে নিব। আমি ইলিশ মাছ ওই তো একবার বলেছিলাম যে মাছ খাইতে পারি বা শিখছি, এই জন্য আর ইলিশ মাছ বাসা থেকে শেষ হচ্ছে না। তো নর্মালি বাচ্চার বাবা মানে আপনাদের ভাই অনেক পছন্দ করে, যেটা আমি খাই যেটা আমি করতে পছন্দ করি সেটাই ও করার চেষ্টা করে, তো আমিও চেষ্টা করি ও যেটা পছন্দ করে যেটা খেতে ভালোবাসে সেটা ওর পছন্দ অনুযায়ী রান্না করে দেওয়ার। মেয়েরা আবার কী করবে ভাই বলেন তো, মেয়েরা তো চায় স্বামীর মানে স্বামীর যে যত্ন আত্মীয়গুলো সেগুলো ছাড়া তো আমাদের করার কিছু নাই, তো চেষ্টা করি সবসময় যে ওর পছন্দ মতো সব কিছু করার। তো সব মাছগুলাম ভাজানো হয়ে গিয়েছে, মানে ভেজে উঠে নিয়েছি, এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সুন্দরভাবে আমি মাখিয়ে রেখেছিলাম আগেই, তো ওখান মাখিয়ে রাখার পর তারপরে মাছ ভাজা উঠিয়ে নেওয়ার পর ওই তেলে আমি ব্রাউন কালার করে ভেজে নিব লাল লাল করে। তো এই যে সুন্দরভাবে লাল লাল কালার একটা চলে আসছে, এখন এই যে মাছগুলো দিয়ে দিব, তো মাছগুলো দিয়ে দিয়ে উল্টে পাল্টে এটাকে নামিয়ে নেব। ব্যাস আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, তো মাছ ভাজি আর মুরগির মাংস একদম রান্না শেষ। তো আজকের মাছ ভাজি আর মুরগির মাংস রান্নার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, তো ফাইনাল লুকগুলো অবশ্যই শেয়ার করব, আর কমেন্ট করবেন ভালো খারাপ যেটা লাগুক না কেন কমেন্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।